সকল প্রিয় স্টুডেন্টদের জন্য একদম গুড নিউজ। এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়েছি যে ওএএসআইএস স্কলারশিপের জন্য অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি স্কলারশিপের জন্য 2023-24 সিজনে তোমরা কিভাবে নতুন রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পরে কিভাবে অ্যাপ্লিকেশন বা আবেদন করবে তার সম্পূর্ণ প্রসেস আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি এবং সেই ভিডিওর লিঙ্ক আমরা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও তোমরা খুব সহজেই সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে রিনিউয়াল স্কলারশিপের জন্য তোমরা কিভাবে আবেদন করবে অর্থাৎ 2023-24 সিজনে ওএএসআইএস স্কলারশিপের জন্য যারা তোমরা রিনিউয়াল করবে সেই রিনিউয়াল প্রসেস আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং কী কী পরিবর্তন এসছে অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো আমরা চলে এসেছি oasis.gov.in এই অফিসিয়ালি ওয়েব পেজে আমরা চলে এসেছি, ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে অবশ্যই তোমরা এই পেজে আসতে পারবে। এখানে স্টুডেন্ট কর্নার বলে একটা অপশন রয়েছে, তোমরা এই পেজে চলে আসবে। স্টুডেন্ট কর্নারে এখানে বেশ কিছু অপশন রয়েছে, তো তোমরা চলে আসবে রিনিউয়াল স্কলারশিপ বলে একটা অপশন পাবে, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রিনিউয়াল করবে অবশ্যই রিনিউয়াল স্কলারশিপে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে অর্থাৎ এখানে আমাদের স্টেটের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের লিস্ট এখানে চলে আসবে, তুমি তোমার ডিস্ট্রিক্টটাকে এখান থেকে বেছে নেবে, দেন তোমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করে দেবে, ওকেতে ক্লিক করা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড তোমাদের সামনে চলে আসবে। রিনিউয়াল যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রয়েছো বা রিনিউয়াল যারা করবে অবশ্যই তোমরা তোমাদের যে এর আগের বছরের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তোমাদের যে কাজগুলো করতে হবে অবশ্যই তুমি তোমার ইউজার আইডি এখানে দিয়ে দেবে, তোমার যে পাসওয়ার্ড তুমি ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ড তোমাকে এখানে দিতে হবে। এবং আমাদের যে সেশন যেটা হবে 2023-24 এটা অটোমেটিকভাবে রয়েছে, দেন আমরা এখানে যে ক্যাপচা রয়েছে অবশ্যই আমরা দেখে দেখে সেই ক্যাপচা এখানে ফিল আপ করে দেবো। ফিল আপ করার পরে তোমরা এখানে লগ ইনে ক্লিক করে দেবে, লগ ইনে ক্লিক করা মাত্রই তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে, ওটিপি ভেরিফাই করার পরে খুব সহজেই তোমরা রিনিউয়াল প্রসেসটি কমপ্লিট করতে পারবে। লগ ইনে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ বা এই ধরনের ড্যাশবোর্ড তোমাদের সামনে চলে আসবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং এখানে আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে তার 4 ডিজিট অর্থাৎ লাস্টের যে 4টা সংখ্যা সেটা এখানে শো হচ্ছে, দেন আমরা ওটিপির ঘরে ওটিপি দিয়ে দেবো। ওটিপি দেওয়ার পরে তোমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবে, সাবমিটে ক্লিক করা মাত্রই পরের যে পেজ রয়েছে এখানে তোমার যে ডিটেলস রয়েছে অ্যাপ্লিকান্টের যে ডিটেলস রয়েছে স্টুডেন্টের সমস্ত কিছু এখানে শো করবে, অ্যাপ্লিকান্টের যে নেম রয়েছে ডেট অফ বার্থ রয়েছে এগুলো রিচেক করে নেবে। রিচেক করার পরে এখানে যে কাজগুলো করতে হবে অর্থাৎ 4টা স্টেপ তোমাকে এখানে ফলো করতে হবে। স্টেপ 1 রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকান্টের যে ডিটেলস সেটা ভেরিফাই করতে হবে, স্টেপ 2 আমাদেরকে রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে হবে, স্টেপ 3 ভেরিফাই অ্যান্ড লক, এবং স্টেপ 4 অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট আউট নিতে হবে। তো যে সমস্ত কাজগুলো তোমাদের করতে হবে আমরা এখানে চলে আসবো, বাঁদিকে তোমরা চলে আসবে, এখানে 3 ডটের একটা অপশন রয়েছে, এখানে রয়েছে হোম রয়েছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোডের একটা অপশন দেওয়া রয়েছে, স্টেপ 1 ভেরিফাই ডিটেলস, ভেরিফাই ডিটেলসে ক্লিক করে তুমি তোমার সমস্ত ডিটেলসগুলো রিচেক করে নেবে, তারপরে স্টেপ 2 রয়েছে রিনিউ অ্যাপ্লিকেশন। তো আমরা ফার্স্ট যে স্টেপ রয়েছে অর্থাৎ ভেরিফাই ডিটেলসে ক্লিক করে দেবো, ভেরিফাই ডিটেলসে ক্লিক করা মাত্র এখানে কোনো কাজ করা দরকার নেই, যেগুলো ডিটেলসগুলো আমরা এর আগে ফিল আপ করেছিলাম তার সমস্ত ডিটেলসটা এখানে রয়েছে, এটুকুটা রিচেক করার পরে নিচের দিকে তোমরা চলে আসবে, এখানে সাবমিট বলে একটা অপশন রয়েছে, দেন তোমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করা মাত্রই স্টেপ 1 থেকে স্টেপ 2 তোমাকে নিয়ে আসা হবে অর্থাৎ রিনিউ অ্যাপ্লিকেশন, এখানে স্টেপ 2 নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, রিনিউ অ্যাপ্লিকেশনে নিয়ে আসা হবে। রিনিউ অ্যাপ্লিকেশনে যখনই তোমরা আসবে আমরা একটু নিচের দিকে চলে আসবো, এখানে বেসিক যে ডিটেলস রয়েছে এর আগে যেগুলো আমরা ফিল আপ করেছিলাম অটোমেটিকভাবেই থাকবে, দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, অর্থাৎ এখানে 512 KB মধ্যে অবশ্যই JPG ফরম্যাটে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। এইটুকুটা করার পরে আমরা আরেকটু নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসার পরে এখানে রিলিজিয়ন যেটা রয়েছে হিন্দু রয়েছে, তোমরা চাইলে এটা এডিট করতে পারবে, ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে হিন্দু, এটা আমরা হিন্দু সিলেক্ট করে রাখলাম। তারপরে যে কাজটি করবে এখানে প্যারেন্টস যে লিটারেট কিনা সেটা অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমার প্যারেন্টস বা পিতামাতা যদি শিক্ষিত হয়, তোমার পিতামাতা দুজনে যদি শিক্ষিত হয় তাহলে বোথ প্যারেন্টস আর লিটারেট এটাতে ক্লিক করবে, যদি একজন শিক্ষিত হয় অন প্যারেন্টস ইজ লিটারেট এটা সিলেক্ট করবে, এবং দুজনে যদি শিক্ষিত না হয় সেক্ষেত্রে নন প্যারেন্টস আর লিটারেট এইটা অবশ্যই তোমরা ক্লিক করে দেবে।
এটুকুটা কমপ্লিট করার পরে তোমরা একটু ডান দিকে চলে আসছে যে এক্সাম ডিটেলস রয়েছে আমরা এর আগে যে লাস্ট এক্সাম ডিটেলস দিয়েছিলাম সেটা অটোমেটিক ভাবে রয়েছে এটা তোমাদেরকে এডিট করতে হবে তো এখানে অ্যাটেনডেন্স স্ট্যাটাস রয়েছে অর্থাৎ অ্যাটেনডেন্স স্ট্যাটাস বলতে এখানে কত পার্সেন্ট আমাদের স্কুল বা কলেজে 75% অ্যাটেন্ড থাকতে হয় ঠিক আছে অবশ্যই তোমরা 75% বা 76% এখানে করে দেবে এটুকুটা করার পরে টোটাল মার্ক অর্থাৎ টোটাল যে নাম্বার রয়েছে তোমার লাস্ট এক্সামের যদি ক্লাস 10 হয় তো 60টা সাবজেক্ট রয়েছে আমরা এখানে 700 নাম্বার দিয়ে দেবো টোটাল মার্ক 700 এবং সেই টোটাল মার্ক থেকে স্টুডেন্ট কত পেয়েছে সেটা তোমাদেরকে দিতে হবে ঠিক আছে এইটুকুটা করার পরে আমরা চলে আসবো লাস্ট এক্সামের যে পার্সেন্টেজ রয়েছে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে ঠিক আছে সেটা অবশ্যই তোমাকে এখান থেকে পার্সেন্টেজে সিলেক্ট করে দিতে হবে এখানে কোর্সে স্ট্যাটাস রয়েছে অর্থাৎ কোর্স কমপ্লিটের যে স্ট্যাটাস এটা কমপ্লিট লিখে দেবে বা ইয়েস করে দেবে টোটাল অ্যাটেন্ডেন্স ডেইজ অর্থাৎ টোটাল কতদিন স্টুডেন্ট স্কুল বা কলেজ অ্যাটেন্ড করেছে সেটা অবশ্যই তোমাকে এখান থেকে টাইপ করে দিতে হবে এইটুকুটা করার পরেই তোমাদের যেটি করতে হবে কোর্স কমপ্লিটের যে ডেট রয়েছে সে ডেট এখান থেকে দিতে হবে অর্থাৎ অ্যাডমিশন হওয়ার পরে যে কোর্স কমপ্লিট হবে অর্থাৎ আমরা যদি 2023 অ্যাডমিশন হই তাহলে 2024 আমাদের কোর্স কমপ্লিট হবে ঠিক আছে সেই অ্যাডমিশন হওয়ার পর আমরা যে অ্যাডমিশনের যে ডেটটা দেবো ঠিক আছে আমরা যে কোর্স যে অ্যাডমিশন বা জয়নিংয়ের যে ডেটটা দেবো সেই ডেট ধরে আমাদেরকে এখানে এক বছর একটা সিলেক্ট করে দিতে হবে দেন আমরা এখানে ফেব্রুয়ারি একটা ডেট দিয়ে দিলাম ঠিক আছে ডেট দেওয়ার পরে অবশ্যই আমরা একটু নিচের দিকে চলে আসবো এইটুকুটা কমপ্লিট করার পরেই তোমরা চলে আসবে নিচের দিকে এখানে যে ইনস্টিটিউট যে ডিটেলস রয়েছে ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠানের যে ডিটেলস রয়েছে এটা তোমাকে ফিল আপ করতে হবে তোমার ক্ষেত্রে যদি হোস্টেল হয় তাহলে ইয়েস করবে নাহলে এটা নো করে দেবে এটুকুটা করার পরে তোমরা এখান থেকে তোমার যে স্কুল বা কলেজ যে ব্লকে বা যে মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে দেন সেই ব্লক এখান থেকে তোমরা বেছে নেবে নেওয়ার পরে এখানে স্কুল বা কলেজের সেই ব্লকের আন্ডারে যতগুলো স্কুল বা কলেজ রয়েছে সমস্ত কলেজ বা স্কুলের যে লিস্ট রয়েছে সে এই সমস্ত লিস্টগুলো এখানে চলে আসবে আসার পরে তুমি তোমার স্কুল বা কলেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে কোর্স বা ক্লাস টাইপ যেটা রয়েছে এখান থেকে রেগুলার যে কোর্স রয়েছে বা ক্লাস রয়েছে যে কোর্স এই মুহূর্তে তুমি রেগুলার রয়েছে সেটা এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে ডেট অফ জয়নিং অর্থাৎ অ্যাডমিশনের যে ডেট রয়েছে সেই ডেটটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে দেওয়ার পরে এখানে এন্ড সিজন অফ দ্য ক্লাস বা এক বছর একটা ডেট এখান থেকে আমরা সিলেক্ট করব যে এন্ড সিজন অর্থাৎ কোর্স কমপ্লিটের যে ডেট রয়েছে সেই ডেটটাই আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এইটুকুটা কমপ্লিট করার পরেই আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে এই ধরনের ড্যাশবোর্ড তোমাদের সামনে চলে আসবে এখানে যে সমস্ত ডিটেলসগুলো আমাদের প্রিফিল রয়েছে অর্থাৎ আধার নাম্বার রয়েছে আধার কার্ডের সাথে আমাদের যে অ্যাকাউন্ট সেটা লিঙ্ক রয়েছে ইয়েস করে দেবে দেওয়ার পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে অবশ্যই তোমাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পরে এখানে ব্যাঙ্কিং যে ইনফরমেশন রয়েছে তুমি যে ব্যাঙ্ক ডিটেলস এর আগে দিয়েছিলে সেটাই যদি রাখতে চাও অবশ্যই এটা অটোমেটিকভাবেই থাকবে যদি চেঞ্জ করতে চাও অবশ্যই তোমরা এটা ব্যাঙ্ক ডিটেলসটাকে চেঞ্জ করতে পারবে দেন আমরা অবশ্যই একটু নিচের দিকে চলে আসবো এটুকুটা কমপ্লিট করার পরে নিচের দিকে যখনই তোমরা আসবে নতুন একটি অপশন এখানে দেওয়া হয়েছে নিচের দিকে আসা মাত্র এই ধরনের একটা স্ট্যাটাস এখানে শো করছে আধার অর্থাৎ এনপিসিআই সার্ভারে তোমাদের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কি না ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা তার স্ট্যাটাসটা এখানে শো করছে আমাদের ক্ষেত্রে এখানে লিঙ্ক রয়েছে এবং এটা অ্যাক্টিভ রয়েছে অবশ্যই তোমরা এটা দেখে নেবে যদি অ্যাক্টিভ না থাকে ইনঅ্যাক্টিভ থাকলে অবশ্যই তোমার ব্যাংকের সাথে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এনপিসিআই সার্ভারে অর্থাৎ ডিবিটি লিঙ্ক অবশ্যই করিয়ে নিতে হবে এটুকুটা কমপ্লিট করার পরে একদম আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে এই সমস্ত ডিটেলসগুলো কমপ্লিটলি ফিল আপ করার পরে তোমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী প্রিভিউ পেজে তোমাকে নিয়ে যাওয়া হবে সাবমিটে ক্লিক করা মাত্রই পরের যে পেজ রয়েছে এই ধরনের প্রিভিউ পেজে নিয়ে আসা হবে অবশ্যই তোমরা তোমাদের সমস্ত ডিটেলসটা এখান থেকেই চেক করে নেবে কারণ এখানে ভেরিফাই অ্যান্ড লকে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে কিন্তু তোমরা আর এই অ্যাপ্লিকেশন এডিট করতে পারবে না ঠিক আছে দেন আমরা এখানে নিচের দিকে চলে আসবো সমস্ত কিছু রিচেক করার পরে এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করে দেবে দেন ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করার সময় এখানে যে পপ আপ রয়েছে অবশ্যই আমরা এটাকে ওকে করে দেবো দেন আমাদের যে অ্যাপ্লিকেশন ভেরিফাই এবং লক হয়ে যাবে এবার কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশন এডিট করতে পারবো না দেন আমাদের যে অ্যাপ্লিকেশন বা আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা এখান থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে দেন এখানে আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে যে মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হয়েছে অর্থাৎ যে মোবাইল নাম্বার আমরা এখানে দিয়েছি সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং অবশ্যই এখানে সেই ওটিপির ঘরে ওটিপিটি কমপ্লিটলি দিতে হবে দেন আমাদের যে ওটিপি ইতিমধ্যে চলে এসছে এবার সাবমিটে ক্লিক করে দেবো অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোড হয়ে যাবে দেন এবার আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আমরা পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারি অথবা এটাকে আমরা প্রিন্ট আউটও নিতে পারি দেন আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেখবে এই ধরনের পিডিএফ তোমাদের সামনে চলে আসবে এটাকে তোমরা প্রিন্ট আউট নিতে পারো অথবা এটাকে আপনার পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারো